ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন, একক বক্তৃতা আয়োজন, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা একাডেমির 68তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সমাধিতেও। বিকেলে একাডেমির রবীন্দ্র চত্বরে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম. শরীফিন সিদ্দিক। সন্ধ্যায় আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সুরভিত সন্ধ্যা শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমির যাত্রা শুরু হয়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।